সবাইকে আসলে স্বাগত জানাচ্ছি আজকের একটা বিশেষ ফেসবুক লাইভে। যথারীতি আজকে যেহেতু আড্ডাবাজিটা মাই টিভি ছাদে, আলো একটু কম, চাইনিজ চাইনিজ ভাব আছে, আমার কালারের কারণে আরো বেশি অতটা বোঝা যাচ্ছে না। তবে আশা করি আমার সামনে যে বসে আছে তার চেহারা দেখলেই হয়তো অনেকে চিনবেন, কিংবা তার চেহারার যে গ্লোটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই আলো স্বল্পতাটা আসলে এখানে ওভারকাম করা সম্ভব হবে। আপনারা দেখেছেন যে আমি বিষয়টির নাম রেখেছি, আমার মনে হয় যে মাইটিভি ছাদটাই দেখাই, কারণ আমার চেহারার থেকে মাইটিভি ছাদটা যথেষ্ট সুন্দর আছে। আমরা এটা আসলে নাম রেখেছি আজকের যে টপিকসটি, সেটি হলো যে পিঙ্ক অক্টোবর, এবং এটাকে বলা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য যে নির্ধারিত মাস, সেটি হচ্ছে যে এই অক্টোবরটা। আমার সামনে উপস্থিত আছেন এই সময়ের একজন সেলিব্রিটি ব্রেস্ট ক্যান্সার সার্জন, জেনারেল সার্জন, যিনি ইতিমধ্যে নামের পাশে যতগুলো ডিগ্রি নেওয়া যায় সব কমপ্লিট করেছেন। আমি আড্ডাতে তাকেই পাশে রেখেছি। আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেই, আফরিন হ্যালো বলো, তুমি ক্যামেরায় আছো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, এবং আমার দর্শকরা আসলে তোমাকে দেখছে। এই হেডলাইনটার কি কারণ, কিছুক্ষণের মধ্যে আমরা সেই রহস্যটা বের করব। আফরিন একদম একা না, তার পাশে আছে একেবারে তার একেবারে নিজের স্বামী। একটু তোমার পরিচয়টা দাও ভাইয়া। আমি ডাক্তার মেহরান হোসেন, আমি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে আছি আনোয়ার মডার্ন মেডিকেল কলেজে, এবং খুব ভালো মানের একজন ডার্মাটোলজিস্ট। ত্বকের কোনো সমস্যা আসলে আপনার তার কাছে যেতে পারেন, এবং পাশাপাশি স্বামী পাশে আছে, পাশে স্বামী স্ত্রী, পাশে আরেকজন আছে, আমি তার মাথাটা না দিকে ছাড়ছি না, টুপিটা পরেন পরেন। আমাদের প্রডিউসার রানা ভাই অত্যন্ত প্রিয় মানুষ, খুবই একজন মানে কি বলবো যে একটিভ বলতে যা বোঝায় আর কি। আমার সামনে অবশ্য আরো কিছু আছে, আমার স্যুপ আছে, এইসব দেখা যাবে না, এইসব ফাস্টফুড আবার খাওয়ানো নিষেধ। আপনি আসলে তোমার কাছে আর একটু জানতে চাই যে পিঙ্ক অক্টোবর এটাকে কেন বলা হচ্ছে আসলে? পিঙ্ক অক্টোবর তুমি বলতে থাকো, এইভাবে আমি একটু স্যুপটা খেতে দেবো। আপনি তো অলরেডি এতক্ষণ ধরে প্রোগ্রাম করে আসছেন, লাস্ট 2 আওয়ার্স, আই থিঙ্ক ইউ ডিজার্ভ দিস। তো পিঙ্ক অক্টোবর আসলে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের জন্য পিঙ্ক কালারটাকে চুজ করেছিলেন একজন আমেরিকান মহিলা, তার ফ্যামিলিতে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল বেশ কয়েকজন, তো উনি একটা পিঙ্ক করা হয়েছিল যে পিঙ্ক যেহেতু এটা একটা ফেমিনিন কালার অ্যান্ড ইটস আ ভেরি সাইন অফ পাওয়ার, তো তখন থেকেই আসলে ওই জিনিসটাকে রেসপেক্ট করে স্টিল দেন এটা পিঙ্ক অক্টোবর হিসেবে সেলিব্রেট করে আসা হয়েছে। আচ্ছা, তো এবার এই মাসে আসলে তোমরা কি কি উদ্যোগ নিচ্ছ এটাকে পালন করার জন্য? পিঙ্ক অক্টোবর উপলক্ষে আমি আসলে কাজ করি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে, ওখানে আছি, আর সাথে আমি সিটি হসপিটালে আমার চেম্বার আছে। তো পার্সোনাল প্রজেক্টে আগে বলি, আমি সিটি হসপিটালে আমরা ফ্রি হেলথ ক্যাম্পের জন্য, তুমি চা খেতে পারো, ঠান্ডা হয়ে যাবে। ওকে, তো আমরা ফ্রি হেলথ ক্যাম্প করছি ইনশাল্লাহ, সেটা হচ্ছে 3rd week of October, 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। আমি গত বছরও করেছিলাম, তো ইনশাল্লাহ আশা করছি এবারও খুব ভালোভাবে, গতবার রেসপন্স খুব ভালো ছিল, আমি অলমোস্ট 400 থেকে 500 পেশেন্ট দেখেছিলাম, তো আশা করছি ইনশাল্লাহ এবারও ওরকমই রেসপন্স পাবো, অনেক পেশেন্ট দেখতে পারবো, কিছু সার্ভিস দেওয়ার সুযোগ থাকবে। সবসময় হয়তো আমাদের কাজের চাপে এত সুযোগ থাকে না সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করার, সো হোপফুলি। আমার মনে হয় যে তোমার হাজব্যান্ড পাশেই আছে, আমাদের ছোট ভাই, তুমিও ছোট বোন, তারপরেও আমাকে অনেক সময় তোমার সাথে ছবি দেখলে অনেকে বলে যে ওয়াও, বাপুর সাথে আপুটা যে কি সুন্দর, ডাক্তারে আসল সেলিব্রিটি। এই তোমার এই সৌন্দর্যের পেছনে কোনো রহস্য আছে নাকি? না ভাই, কোনো রহস্য নেই, এটা জাস্ট আল্লাহ আমাকে বানিয়েছে এরকম। বাট আপনার আপনার যে সৌন্দর্যটা, দ্যাট ইজ ইওর পার্সোনালিটি এন্ড এভরিথিং, আই থিঙ্ক সেটাতে আপনার ক্রেডিট আছে। না আমি তো ফর্সা, আমি তো অনুজ্জ্বল ফর্সা, অনুজ্জ্বল ব্রাউনি, তুমি জানি কি বলছিল, না টানটা উজ্জ্বল বাদামি, উজ্জ্বল বাদামি, উজ্জ্বল বাদামি। আমি আসলে আমার মা আবার বলে যে না তোকে কে বলছে কালো, তুই তো আসলে উজ্জ্বল শ্যামলা। না আই থিঙ্ক বিউটি ইজ এ ডিফারেন্ট থিং, কেউ যদি হ্যাপি থাকে বা ওয়েন ইউ আর এনজয়িং সামথিং, আই থিঙ্ক বিউটিটা ওখান থেকেই আসে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ এ ডিফারেন্ট থিং। খাবার বা ঘুমানোর ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম মানো কিনা তুমি? ডাক্তারদের আমার মনে হয় একটু ডিফিকাল্ট প্রপারলি নিয়মটা মেনে চলা, বাট যদি ডাক্তারি নলেজ দিতে চায় তাহলে আমরা তো বলি যে অ্যাটলিস্ট 6 to 8 hours একটা সাউন্ড স্লিপ, এটা বেটার। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি তেমন কিছু নিয়ম মানি না, আমি জানি না, আমার তো মনে হয় না তুমি বেশি খাও। না না, আমি খেতে খুবই পছন্দ করি, এটা একটা ভুল ধারণা, আমি অনেক খাই, আমি খেতেও অনেক পছন্দ করি, আর আমার ফেভারিট ফুড সব যত গ্রিজি অয়েলি ফুড আছে এগুলো আমার সবসময় ফেভারিট, চিজ
এন্ড এভরিথিং এটা হচ্ছে আমার ফেভারিট। মেহরানের সাথে পরিচয় আসলে কিভাবে হয়েছে তুমি বলো? আমি তো জানি না, তুমি মানে না না বলে দিচ্ছি কারণ বলো। এন্ড উই হ্যাভ আ কমন ফ্রেন্ড ইন ঢাকা মেডিকেল কলেজ, ও আমারই ব্যাচমেট, সো ওর আবার ছোটবেলা থেকে আমার ব্যাচমেট 61 ব্যাচের ডিএমসি, আর ওর ছোটবেলা থেকে ফ্রেন্ড, মানে ন্যাংটা কালের ফ্রেন্ড, সো ওর থ্রুতেই আসলে পরিচয় দেখা, তারপর পরিচয়। মানে তারপর পরিচয়ের পরে কি তোমরা কি তখনো মানে আই লাভ ইউ তুমি বলো তুমি বলো এরকম করেছো নাকি? নেভার হ্যাপেন্ড, দ্যাট নেভার হ্যাপেন্ড। এখনো সেই প্রসেসে আছো? জানি না। এবার আমি তোমাকে দেখলে আসলে অবাক লাগে যে তোমরা কিছুদিন পর পরই দেশের বাইরে যাও, ঘুরতে যাচ্ছ, লাইফকে এনজয় করছো এবং খুবই সিরিয়াস মোডে আমাদের রোগীদেরকে সেবা দিচ্ছ। তুমি তো যেটা বললে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছো, 61 ব্যাচ, 61, আমি 54, আমি বয়সটা বলে দিলাম। আচ্ছা, আমার তোমার কাছে এটা জানার যে তুমি এমবিবিএস কমপ্লিট করার পর নিজেকে কিভাবে আসলে আজকে এই ব্রেস্ট সার্জন হওয়ার পেছনে তুমি কিভাবে এগিয়ে গেলে? এমবিবিএস কমপ্লিট করার পর আসলে যখন আমি ইন্টার্নশিপ করছিলাম তখনই আমার ফার্স্ট ইন্সপিরেশন ছিল সার্জারিতে যাওয়ার। ইনিশিয়ালি একদমই পছন্দ করতাম না সার্জারি সাবজেক্টটাকে, মনে হতো যে একটু ডার্টি এন্ড এভরিথিং, ভালো লাগতো না খুব বেশি, কিন্তু কাজ করতে করতেই আসলে বলতে পারেন যে আই ফেল ইন লাভ উইথ সার্জারি। সো আফটার দ্যাট, তারপর তো কন্টিনিউ করেছি, অফকোর্স আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, মেয়ার অলওয়েজ সাপোর্টেড মি এন্ড মাই ইন-লজ অলসো সাপোর্টেড মি, কারণ আমার ফ্যামিলি থাকে চিটাগং, এখানে আমি আমার ইন-লজদের সাথেই ছিলাম, তো ওনারাও মোরাল সাপোর্ট দিয়েছেন সবার সাপোর্টের জন্যই আসলে, এবং কেউ বাধা দেয়নি বরং সাপোর্ট করেছে সব মিলিয়ে, এবং হাজবেন্ডের সাপোর্টটা অনেক ছিল। হ্যাঁ, অর্ধেক তার করিয়াছে তোমাদের দুইজনের ক্ষেত্রে, অর্ধেক তার করিয়াছে না আফরিন, অর্ধেক তার বল। তারপরে তুমি কি এফসিবিএস করলে না এমএস করলে? আমি প্রথমে এমএস এ ছিলাম রেসিডেন্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আনফর্চুনেটলি পরে সেটা আমি ডিসকন্টিনিউ করি আর এফসিপিএস কমপ্লিট করেছি। আমি আসলে ফেলোশিপটা কমপ্লিট করেছি, এমএস টা কন্টিনিউ করা হয়নি, এটা মিডওয়েতে স্কিপ করতে হয়েছে, কারণ এখনকার নিয়ম অনুযায়ী দুটো একসাথে করা সম্ভব নয়, সো ইউ হ্যাভ টু পিক ইদার রেসিডেন্সি অথবা ফেলোশিপ, সো আই পিকড ফেলোশিপ। এবং আমার এমএসএস করা আছে, আমি মেম্বারশিপ করেছি রয়্যাল কলেজের 2014-এ, সো ইমার্সিসও কমপ্লিট করে ফেলেছো। কঠিন অবস্থা, অল্প বয়সে সব শেষ। ভাই আপনারা তো ইনস্পিরেশন, আপনাদেরকে দেখে তো ইন্সপায়ার্ড হই, আপনাদেরকে দেখে আসলে আমরা না আসলে অনেক অনেকই ইন্সপায়ার্ড হই, এটা আসলে আমি আপনার সামনে দেখে বলছি না, আসলে মানে আমাদেরও যারা জুনিয়র আছে বা আমাদের সমবয়সী, মানে ইউ আর এন ইন্সপিরেশন, ওয়ান অফ আ কাইন্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এরকমই থাকবেন, যত বড় সার্জন হন, থ্যাংক ইউ সো মাচ, বাংলাদেশের বা এশিয়ার বা যেখানেই যান, মানে আপনাকে কাউন্ট করে দেখেন আপনি এরকম থাকবেন। আমরা একটু আগে যখন কথা বলছিলাম তখন আমি থেকে বলছিলাম যে মাশাআল্লাহ ইউ আর সো অ্যাক্টিভ, সো ইন্সপায়ারিং, দ্যাট ইজ আ ভেরি গুড থিং। আমার মনে হয় আগে যে একটা ধারণা ছিল যে হ্যাঁ একজন ভালো ডাক্তার হতে হলে অনেক বয়স হতে হয়, চুল পেকে যেতে হয়, দাঁত নড়বড়ে হতে হবে, তখনই সে একজন ভালো সার্জন হয় বা একজন এক্সপিরিয়েন্স সার্জন হয়, বাট এখনকার কনসেপ্ট অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক সেটাতে আপনাদের সবারই কন্ট্রিবিউশন আছে, অ্যাজ এ ইয়াং সার্জন, প্রমিসিং সার্জন, আপনারা যেভাবে কাজ করছেন। আপনার এক্সাম্পলটাই যদি আমরা বলি, এই যে আপনি বার্ডেমে খুব এত আর্লি এজে ব্রেস্টের স্কিনে বা নিকোলার এর মতো কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখা দরকার, যে স্কিনে কোনো এমন কোনো ঘা হয়েছে যেটা অনেকদিন ধরে আছে শুকাচ্ছে না, অথবা চামড়াটা কুচকে আছে বা কোনো এক জায়গায় গর্তের মতন হয়ে আছে, অথবা ছিটো ছিটো হয়ে আছে বা নিকলটা ভিতরের দিকে ঢুকে গেছে, অথবা কোনো ধরনের রস বা রক্তপাত হচ্ছে নিকল দিয়ে, এরকম ধরনের কোনো উপসর্গ যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চেক করে নেওয়া যাবে। এবং সেক্ষেত্রে তো ফ্রি নাগায় আছে, সে সিটি সিটি হসপিটালে বলছে এই যে আমি একটা তোমার পকেটে অ্যাড দিয়ে দিলাম,
অ্যাড দিয়ে দিলাম। আর সেক্ষেত্রে একটা কম বয়সী যারা মেয়ে আছে, অল্প একটু চাকা দেখলেই ভয় পেয়ে যায়, এটা কি কোনো ক্যান্সারের লক্ষণ বা এক্ষেত্রে কি করণীয় আসলে? আচ্ছা, অল্প বয়সী মেয়েদের আসলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা থাকে খুবই কম। ইয়াং এজে যে টিউমারগুলো হয় সেগুলো সাধারণত ক্যান্সার জাতীয় টিউমার হয় না, এক্সেপশন ছাড়া খুব কম ক্ষেত্রে এটা হয়। তো বেশি ভয় পাওয়ার কিছু নেই। এই ধরনের যে টিউমারগুলো থাকে সেগুলো আমরা সাধারণত যদি একটু বড় হয় সেক্ষেত্রে অপারেশন করলেই ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে এটা আমরা শুধুমাত্র ফলো আপে রাখি, বলি যে রেগুলারলি যাতে ডাক্তারের কাছে দেখান এবং ফলো আপে থাকেন, দেখছি খুব বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই। বাট একজন ডাক্তারকে দিয়ে অবশ্যই চেক করিয়ে নেওয়া দরকার যেখানে অন্য কোনো উপসর্গ আছে কিনা বা কোনো অসুবিধা আছে। আচ্ছা, তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমি প্রায় সময় শুনে থাকি, যে একটা মেয়ে তুমি বা মেয়ে, আমি আলাদা দেখছি না বা সাধারণ মানুষের সেন্টিমেন্টটা বলছি, আই ডোন্ট ফিল লাইক দ্যাট, যে মেয়েরা সার্জারিতে যেতে ভয় পায়, আমার মেয়ে কত স্ট্রাগল করতে হবে, আমি পারবো কি না, সে জায়গায় সেই চ্যালেঞ্জিং সাবজেক্টটা তুমি চয়েস করেছো এবং তুমি অনেকটাই সফল এই মুহূর্তে, অনেকটা পুরোটাই সফল, কারণ তুমি সব ডিগ্রি কমপ্লিট করেছো, তোমার চেম্বার আছে, তুমি রোগীদের সেবা দিয়ে যাচ্ছ। যারা নতুন মেয়ে যারা সার্জারির দিকে আসতে চায়, কোন দিকে যাওয়াটা ভালো বলে তাদের জন্য তুমি মনে করো এখন যারা মেয়ে আছে? এটা আসলে কিছু এক্সটেন্ট অফকোর্স ট্রু, কারণ আমাদের যেরকম সামাজিক অবস্থা, আর যখন একটা সার্জারি কেন, আমার মনে হয় ডাক্তারের যে কোনো ব্রাঞ্চে যদি যায়, যেমন গাইনোকোলজিও যদি আমরা চিন্তা করি সেখানেও কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়, অনেক টাইম দিতে হয়, এবং সার্জারির ক্ষেত্রেও জিনিসটা ব্যতিক্রম না। সার্জারিতে একটু কম্পিটিশনটা একটু টাফ, বিকজ যারা আছে আশেপাশে সবাই, যেটা আপনি বলছিলেন মেল অ্যান্ড ফিমেল, এই জেন্ডার ইস্যুটা তো সবসময় আসলে সব প্রফেশনেই থাকে, সো সার্জারিতেও এই প্রবলেমটা ফেস করতে হয়, এবং যেহেতু একটু মেল ডমিনেটিং, মেয়েদের একটু প্রবলেমটা বেশি ফেস করা লাগে। বাট টাইম দেওয়াটা একটা বড় ব্যাপার, যে কোনো কাজের ক্ষেত্রে ডেডিকেশন দরকার, সময় দেওয়া দরকার, তো সেই ক্ষেত্রে সার্জারিতে এই টাইমটা একটু বেশি দিতে হয়। আর প্রফেশন চুজ করার ব্যাপারে আমার মনে হয় যে যদি ইচ্ছা থাকে, এনথুজিয়াজম থাকে, ডেডিকেশন থাকে, যে কোনো ডেডিকেশন থাকে। মানিক ভাই আমার পাশে বসে তোমার লাইভ দেখছেন, আমাদের ভিডিও এডিটর হিসেবে, ইনচার্জ হিসেবে দীর্ঘদিন ধরে আছেন, আমরা যদি দেখি যে উনি দেখো তোমাকে এখানে লাইভে আসলে দেখছেন, আমার মনে হয় থ্যাংক ইউ মানিক ভাই পাশে বসে লাইভে দেখছেন। তো তাদের ক্ষেত্রে ডেডিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাবজেক্ট কি বেশি ইম্পর্টেন্ট নাকি তার ভালো লাগাটা ইম্পর্টেন্ট? আমার মনে হয় যে সাবজেক্টের ইম্পর্টেন্সের চাইতে আমার মনে হয় পছন্দ করাটা বেশি জরুরি, কারণ একটা কাজ আমি আমার রেস্ট অফ দ্য লাইফ আমি করতে চাই, এরকম একটা প্ল্যান করে কিন্তু সবাই প্রফেশনটা চুজ করে। যেমন আমি যদি আমাদের এক্সাম্পল দিই, যেমন মেহরান ইনিশিয়ালি হি ওয়াজ ইন্টারেস্টেড ইন সার্জারি, পরে হি রিয়েলাইজড দ্যাট হি ইজ নট আ সার্জারি পারসন, সো হি সুইচড টু ডার্মাটোলজি। তো এটাও কিন্তু আমাকে খুব সুন্দর, এখন তো কসমেটিক সার্জন হয়ে যাচ্ছে তারাই ডার্মাটোলজি, এত পার্টলি তারা কিন্তু আমাকে প্রায় ফেস করতে, হ্যাঁ তোমার সাবজেক্টটা তো তোমার হাজবেন্ডের নেওয়া কথা, আর তোমার হাজবেন্ডটা তোমার উল্টো হয়ে গেছে, তো দ্যাটস নট আ পয়েন্ট অ্যাকচুয়ালি, ভালো লাগা টাইম যেটাই ভালো লাগে, এবং সে কারণে আসলে সে কারণে তোমরাই ভালো করছো অনেক। মেহরা তোমার কাছে এই জানতে চাই, এই যে ওর এই এগিয়ে যাওয়া এবং অনেক অল্প বয়সে অনেক এগিয়ে যাওয়ার পেছনে একজন হাজবেন্ড বা তার পরিবারের ভূমিকাটা কেমন আসলে? আসলে এখানে পরিবারের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষকে এগিয়ে যাওয়ার জন্য পরিবারের সাপোর্ট, ইন্সপিরেশন, বিভিন্ন ধরনের সাপোর্ট, মোরাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখন ধরো যারা ফিফথ ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অনেক মেয়ে আসলে, তুমি আমি যতটুকু দেখেছি তোমার অনেক ভক্ত আছে, তোমার মেডিকেল থেকে শুরু করে সবাই আমাকে তোমার কথা বলে যখন তোমার সঙ্গে আমাকে দেখে, যারা জুনিয়র তারা এগিয়ে যেতে চাচ্ছে, তাদের জন্য তোমার কাছে কোনো টিপস আছে কিনা? টিপস আসলে সবার আগে নিজের একটা মাইন্ডসেট থাকা দরকার। যেমন আমি একদমই কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, আমার ফ্যামিলিতে কেউ ডাক্তার ছিলেন না, তো আমার কাছে মনে হয়েছে যে আমি কাজ করতে গিয়ে যে জিনিসটা, আমি যেটা বললাম যে যখন আমি ইন্টার্নশিপ করছিলাম, আই ফেল ইন লাভ উইথ সার্জারি, ডেফিনেটলি ইট হ্যাপেন, কারণ কাজ করতে করতে ভালো লেগেছে, তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এই কাজটা এরকম যে আমি সারা জীবনে করতে পারি। তো ওই জিনিসটা আমার মনে হয় বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন জিনিসটা এনজয় করবো, কীভাবে আমি সার্ভিসটা দিতে চাই। আর ডাক্তারি পেশাটা অন্য পেশা থেকে কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট, কারণ এখানে অনেক ইস্যুস থাকে যেটা অন্য প্রফেশনের সাথে রিলেটেড না, অন্য প্রফেশনেও হয়তো কষ্ট করতে হয়, বা ডাক্তারিতে মেইন যে ইস্যুটা থাকে যে
একটা মানুষের লাইফ নিয়ে সে আমার কাছে আসছে, টোটালি ট্রাস্ট করছে, এবং তার এমন কিছু কথা যেটা সে কাউকে বলতে পারে না সেটা এসে সে আমার সাথে শেয়ার করছে। আই থিঙ্ক ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। আরেকটা জিনিস প্রায় দেখি যে অনেকের, আমার রোগের কথায় আবারও আসি, যে কারো ব্রেস্ট একটু চাকা চাকা আছে, লাম্পি ব্রেস্ট তোমরা বলছো, ফাইব্রোসিস্টিক ডিজিজ বলছে, এবং বলছো যে না এটা নিয়ে ক্যান্সার হবে না, ভয় পেন না, আসলে বা কতটুকু যে এটা ভয়ের কিছু আছে না? এটা আসলে, থ্যাংক ইউ আপনি এটা বলেছেন, কারণ বেশিরভাগ মেয়েরা আসলে এই সমস্যাটি নিয়েই বেশি আসে আমার কাছে, যে একটু ব্রেস্টে ব্যথা হচ্ছে বা চাকা চাকা ভাব হচ্ছে। তো এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হরমোনাল একটা ইনফ্লুয়েন্স এটা হয় চেঞ্জের জন্য, এবং এটা আসলে ক্যান্সারের জন্য কোনো অতিরিক্ত রিস্ক বা এরকম কিছু তৈরি করে না। তো যদি এরকম, বাট এটা ইম্পর্টেন্ট আমি বারবার বলবো, যে কোনো উপসর্গের ক্ষেত্রে যদি কখনো এরকম মনে হয় যেটা আপনাকে বদল করছে বা কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই একবার চেক করে নেবেন এবং নিশ্চিত হয়ে নেবেন যে এটা আসলেই অসুবিধাটা। তারপর আপনি, এবং যেটা হয় ডাক্তাররা যেটা করে বা আমরা যেটা করি, আমরা কিন্তু কাউন্সিলিং করে দিই রোগীকে, না আপনাকে এটা নিয়ে আর অতিরিক্ত চিন্তা করার কিছু নেই, আর সব সাধারণ মানুষের মতনই কিছু নিয়ম মেনে চলবেন, ইউল বি ফাইন ইনশাআল্লাহ। আর দুই একটা কি টিপস বলবা এই ক্যান্সারটা প্রতিরোধ করবার জন্য? আমরা আমরা লাইভটা শেষ করতে চাই দুই মিনিটের মধ্যে, কি টিপস বলবা? ক্যান্সার প্রিভেনশন তো আসলে অনেক বড় একটা ব্যাপার, হয়তো সব কিছু এত অল্প সময় বলা সম্ভব না, বাট সিম্পল একটা জিনিস আমি বলতে চাই, একটা হচ্ছে লাইফস্টাইলটাকে একটু ঠিক করা। আমরাও চেষ্টা করি, আমরাও যদিও পারি না, আমরা অনেক কিছু রোগীদেরকে বলে আমরা নিজেরাও হয়তো মেনটেন করতে পারি না, বাট স্টিল রোগীদের ভালোর জন্য বলতে হয় এগুলো আমাদেরকে। একটা হচ্ছে যে একটু অ্যাক্টিভ থাকা, সবসময় একটু চেষ্টা করা যে যতটুকু সম্ভব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, নিজের ওয়েটটাকে কন্ট্রোল করা, একটু শাকসবজি এগুলো একটু বেশি খাওয়া, এবং যখনই কোনো ওষুধপত্র ব্যবহার করবেন, স্পেশালি মেয়েরা যখন কোনো কন্টাসেপ্টিভ পিল যখন ব্যবহার করবেন, সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ আমি দেখি অনেক এডুকেটেড পেশেন্টও কিন্তু এই জিনিসগুলো অত কেয়ার করেন না, যান ফার্মেসি থেকে নিয়ে খাচ্ছেন অনেক লম্বা সময় ধরে, হয়তো আর কেয়ার করছেন না। এবং ব্রেস্ট ফিডিংটাকে অবশ্যই এনকারেজ করতে চাই। আমার মনে হয় যখনই যেখানে যাই অলওয়েজ বি টক অ্যাবাউট মেডিকেল থিংস এন্ড এভরিওয়ার, তো ওখানে হয়তো একটা চেঞ্জ আসে। আই থিঙ্ক ইটস জাস্ট অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ভালো, ইয়েস এক্স্যাক্টলি, আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বড় ব্যাপার। সর্বশেষ তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে মাই টিভিতে তুমি এর আগে এসছো, আজকে আমরা একটা আড্ডা দিচ্ছি মাই টিভি ছাদে, আমাদের জন্মদিনে তুমি উইশ করে গেছো হাজবেন্ড সহ, কেমন লাগে মাই টিভির এই বিল্ডিং এ আসলে বা এই ক্যাম্পাসটাতে আসলে? কেমন এখন বলতে পারেন যে ইটস কাইন্ড অফ ক্লোজ টু মি, বিকজ এখানে আসলে আমার বেশ কিছু কাজ করা হয়েছে, অবভিয়াসলি বিকজ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ, এন্ড রানা ভাইও অনেক, ইট ওয়াজ ভেরি ওয়ার্ম। আমি এখানে যেটা ফিল করি যে সবসময় একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, এক্স্যাক্টলি একদম মনে। আমি আস্তে 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 বলছিলাম যে অন্য জায়গা থেকে মনে হয় বাসায় আসছে, এখানে দুই তিন ঘন্টা কিভাবে কেটে যায় বোঝা যায় না, কখনো বোরিং করে না, দ্য ফর্মালিটি ইজ লেস হিয়ার, ছোট একটা কোশ্চেন করছিলাম, এত অ্যান্সার দিলে আমার তো মনে হচ্ছে লুসিড লাগবে তোমার, তাহলে এটা কঠিন, তাহলে বর্ডার অফ ইউর হার্ট, ডেফিনেটলি আই অলসো ফিল লাইক দ্যাট। একটা কঠিন কোশ্চেন করি, খুবই কঠিন, তোমার অ্যান্সার দেওয়াটাও কঠিন হয়ে যাবে। সাইক্লাইন ভাই ভাসুলা সার্জন, লোকটার সম্পর্কে মতামত কি? কথাই বলবো নাকি লুচি না না না, যতটুকু তোমার মন চায়। সো দ্য থিং ইজ, ভাইয়া হচ্ছে খুবই এক্সেলেন্ট একজন মানুষ, আমি ওনাকে যতবারই মিট করেছি কখনো আমার এটা মনে হয়নি যে খুব একজন নতুন পার্সন যার সাথে আমার কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে, বা থাকে না সিনিয়র জুনিয়র এই জিনিসগুলো আমি আসলে কখনো এই ব্যারিয়ারটা ফিল করিনি। আর বেস্ট থিং অ্যাবাউট সাকরান ভাই, হি মেক্স এভরিথিং সো কমফোর্টেবল, মানে ইটস হিজ পার্ট অ্যান্ড হি ইজ ভেরি স্পন্টেনিয়াস। আর স্পেশালি আমি আপনাকে তো বেশিরভাগই মিট করেছি আসলে বিভিন্ন প্রোগ্রামে, সো হোয়াট ইউ ডু ইজ সুপার্ব, স্পেশালি ইওর অ্যাঙ্কারিং পার্ট। তোমাকে একটা জিনিস জায়গা থামিয়ে রাখছি, আয়েশা শেলি আপু দেখছেন, উনি সিঙ্গাপুর থেকে দেখছেন, বাংলাদেশ কনসুলার সিঙ্গাপুরের আপু, কিন্তু মানে ট্রিমেন্ডাস কাজ করছেন ব্রেস্ট অ্যাওয়ারনেস নিয়ে, এবং শি ইজ এ সার্ভাইভার, এবং যত সার্ভাইভার আছে তিনি তাদেরকে নিয়ে কাজ করছেন, এবং ওনাকে দেখলে কিন্তু আমার মানে মানে কি বলবো যে এত বেশি ইন্সপিরেশন পাই যে আমার মনে হয় আমার শিহরণ একটা উঠে যে কিভাবে একটা মানুষ এত মানে কাজ করতে পারে এরকম একটা প্রেশার সেখান থেকে উঠে এসেছে। ভাইয়া যেহেতু বলছে তার মানে তো ডেফিনেটলি ইওর
ইউ মাস্ট বি সামওয়ান যাকে আসলে ইন্সপিরেশন, এবং আমি চাই যে আপু যখন দেশে আসবেন তোমাদের সঙ্গে আসলে ট্যাগ করে দিব, একসঙ্গে তোমরা কাজ করবে। সাকলেন ভাই সম্পর্কে কিছু এক কথাই বলি, স্প্লেন্ডিড, আউটস্ট্যান্ডিং, অসাধারণ, এরকম মানুষ হয় না। থ্যাংক ইউ। ওই যে এভরি ডক্টর আই থিং এভরি প্রফেশন। আচ্ছা, তোমার মেডিকেলের একটা ফাজিলের সঙ্গে পরিচয় করে দে, ওর নাম হচ্ছে রহমান এম শুভ্র। হাই আফরিন আপু, জানিয়েছে 62 কার্ডিয়াক সার্জন হতে যাচ্ছে, খুবই ভালো ছেলে, কার্ডিয়াক সার্জন হতে যাচ্ছে, আমরা সবাই দুষ্টুমি করে বলেছি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের রুগী তোমার জন্য অপেক্ষা করছে, দুজনেই তোমরা ব্যস্ত আছো, আমার মনে দর্শকদের কাছে বিদায় নিতে। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ ভাইয়া ফর এভরিথিং। আর আমি যেহেতু আমি সুযোগ পেয়েছি একটু বলে দিই আমাদের প্রোগ্রামের ব্যাপারে, যেহেতু আমরা একটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ নিয়ে কথা বলছিলাম, সো প্লিজ যাদেরই মনে হয় যে কাউকে একটু চেক করানো দরকার, অনেক সময় থাকে যে আমাদের আন্ডার প্রিভিলেজ অনেকে আমাদের আশেপাশে থাকে যাদের হয়তো সবসময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সুযোগ হয় না, এবং আমাদেরও হয়তো সবসময় সুযোগ হয় না সব কাজ করার। তো 21-23 ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যতটুকু সম্ভব ফ্রি ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য। তো যাদেরই মনে হয় যে কাউকে এরকম ফ্যাসিলিটি আপনারা অ্যাভেল করাতে চান, মোস্ট ওয়েলকাম অ্যান্ড বি দেয়ার ইনশাল্লাহ বিকেল 4 থেকে রাত 10 পর্যন্ত। আমাদের একটা গ্রুপ আছে বন্ধু, গ্রুপ মোহাম্মদ নাজমুস সাকিব বাপ্পি, থ্যাংক ইউ অল জানিয়েছে, থ্যাংক ইউ বাপ্পি তোমাকে। কবে থেকে কটা থেকে কটা? 21-23 অক্টোবর বিকেল 4 থেকে রাত 10 পর্যন্ত। কোথায় সেটা? সিটি হসপিটাল লিমিটেড, লালমাটিয়া। লালমাটিয়া মানে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক কাছাকাছি। জি জি জি, সিটি হসপিটাল আমাদের সামনে থেকে যায়, বাংলাদেশ হাই হসপিটাল ক্রস করে একটু সামনে গিয়ে হাতে দেন। ওকে, তুমি তোমার বইয়ের নামে একটা প্রশংসা করে ছেড়ে দাও। না, আমরা আসলে দুজনকে দেখি এবং আমরা ফিল করি যে আমাদের এই মুহূর্তে যতগুলো চোখের সামনে কাপল আছে, ইউ আর দ্য বেস্ট। সো তোমাদের জন্য অনেক শুভকামনা মুক্তা। মুক্তা আমাদের গ্রুপের একজন, আমরা দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমার একটু দিকে অন্ধকার চেহারাটা দেখানোর চেষ্টা করি। রানা ভাই মুক্তা আছেন, আমরা চেষ্টা করেছি আসলে গল্পের ছলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে নানা কথা, এবং এই অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সারের গুরুত্বগুলো কী এবং উপসর্গ প্রতিরোধ করবার কিছু কী করণীয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে কিছুটা সচেতন করবার চেষ্টা করেছি। যারা দেখলেন যদি মনে করেন যে হ্যাঁ জিনিসটা তো ভালো, একটু শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দিই, আপনার জন্য অবশ্যই শুভকামনা। আপনার যদি কোনো কমেন্ট থাকে অফলাইন কিংবা অনলাইনে, আমরা চেষ্টা করব সে কমেন্টগুলোর উত্তর দেবার জন্য, এবং আমরা মনে করি যে আমাদের দেশে আফরিনের মতো অনেক অনেক সার্জন রয়েছে, আমরা জানি না বলি অনেক সময় আমাদেরকে দেশের বাইরে যেতে হয়, যদি আমরা জানি যে আমাদের এই দেশ পৃথিবীর অনেকগুলো দেশের ডাক্তার তৈরি করে দিচ্ছে। আলিফুদ্দিন আশরাফি আপু, আপনি অনেক সুন্দর, কথা বলার স্টাইলটা জাস্ট অসাম, তোরে থাপড়া সোজা করে দেবো, তুই আমার কথা কিছু কস নাই। ওকে, থ্যাংক ইউ আলভি রহমান, রহমানের শুভ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।